প্রিয় দর্শক, সুপারস্টার শাকিব খান তার দুই বউয়ের মাঝে কাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন? সুপারস্টার শাকিব খান তার মায়ের কথাতে অপু বিশ্বাসকেই স্ত্রীর মর্যাদা দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন, এ ব্যাপারটা যেন নিশ্চিত হয়েছে অনেক আগেই। শাকিব খান চান তার স্ত্রী অপু বিশ্বাসকে কাছে রেখে সংসার করতে। অনেক জল্পনা কল্পনার পর শাকিব খান অপু বিশ্বাস যেন এক হয়ে যাচ্ছেন, এই ব্যাপারটাই মেনে নিতে পারছে না শবনম বুবলি। শবনম বুবলি এই জন্য বারবার একের পর এক বদনাম নিয়ে এসছে শাকিব খান আর অপু বিশ্বাসের মাঝে। মিলতে দিতে চায় না শাকিব অপুকে, কিন্তু শাকিব খানের পুরো পরিবার অপু বিশ্বাসকেই চায়। সবাই অপু বিশ্বাসকেই কাছে পেয়ে সবাই খুশি। অপু বিশ্বাস সবাইকে যেভাবে ভালোবাসেন অন্য কেউ সেইভাবে ভালোবাসতে পারবেন না, বুবলি তো দূরের কথা। অপু বিশ্বাসের সাথে সম্পর্ক দূরত্ব হওয়ার পর শাকিব খানের সাথে তেমন সম্পর্ক না রাখলেও শাকিব খানের পুরো পরিবারের সাথে সম্পর্ক রেখেছে অপু সব সময়ের মতো। অপু বিশ্বাস বলেন, কেন শাকিবের সাথে আমি ছেলে আব্রাহামকে দূরত্ব করব, তার পরিবারের সাথে কেনই বা সম্পর্ক রাখবো না, যেখানে আমার ছেলে আব্রাহাম তার পরিবারকে খুব মিস করছে, আমি কেন তার পরিবারের সাথে দূরত্ব বজায় রাখবো, আমি সেই কাজটা কখনো করব না, কারণ ছেলে একদিন বড় হবে, প্রশ্ন করবে মাম্মা আমার পরিবারের সাথে কেন তুমি ভালো সম্পর্ক তৈরি করে দেওনি, তখন আমার কাছে কোনো প্রশ্ন থাকবে না, তাই আমি ছেলেকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তাকে নিয়ে যাই প্রায়। সব কিছু মিলেই এখন শাকিব খান বউ হিসেবে মেনে নিয়েছেন অপু বিশ্বাসকে। তবে দুই স্ত্রীর মাঝে অপু বিশ্বাসই পেয়েছে ফুল মর্যাদা শাকিব খান এবং তার পরিবারের কাছ থেকে। দর্শক, শাকিব খানের এই কাজটা কেমন লেগেছে আপনাদের কাছে? মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।